লক্ষ্য ভ্রষ্ট বনকর্মী বন বিভাগক সহযোগ করে গুলিবিদ্ধ লালি মরিয়নির ফরেস্ট কলোনির হিরোর ভরিত লাগিল গুলি নাহর পুতুকির সন্ত্রাসের মাজতে মরিয়নীবাসীর সাহস হয়ে পড়েছিল এই লালি প্রতি মুহূর্ততে নাহর পুতুকির অবস্থিতির তথ্য দিয়ে লালিয়ে সজাগ করে অঞ্চলবাসীক জনাঞ্চললৈ অহা নাহৰ ফুটুকীক বারে বারে খেদি পঠিয়াইছিল সাহসী লালিয়ে নাহৰ ফুটুকীটোক ট্রেংকুলাইজ কৰিবলৈ বন বিভাগে অভিযান চলাই থাকোঁতেই গুলি লাগিল লালিৰ ভৰিত লালি গুলিবিদ্ধ হৈ সজ্জাগত হোৱাৰ পাছতেই ৰাইজৰ মাজত অধিক তীব্ৰতৰ হৈ উঠিছে নাহৰ ফুটুকীৰ আতংক কিন্তু বীৰৰ ভূমিকা লোৱা কোন এই লালি এটা পোহনীয়া কুকুরের নাম লালি লালির গড়াকী মরিয়নির এক নম্বর ওয়ার্ডর বাদল ঘোষ নামের লোকজন লালি গুলিবিদ্ধ হওয়ার পাছতে চিন্তিত হয়ে পড়েছে গড়াকীও বন বিভাগে বাগত মারিবলে গই আমার লালির গাত লাগিছে স্থানীয় বাসীর কারণে সদায় কারণে সি হিরো আর আজি বিশেষকে যাওয়া রাতিরপরা বাঘর তাণ্ডব আসলে কিন্তু আমার এই লালির জড়িয়ে আমি গম পাইছো যে ইয়াত বাঘ ওলাইছে বলে তারপরে মানুষ গম পাইছে লালি আমার ঘর পোহনীয় কুকুর হয় আর রাতির কারণে যে মেন আমার পাহারাদার বলে কোব ইয়া শুয়ে আছে এটা চিন্তাত পড়ে আছো কেলে বন বিভাগে এতালে বাঘটা ধরবলে সক্ষম হওয়া নাই ইমান দিনে বন বিভাগে নোয়ারা কাম করে মরিয়নির ফরেস্ট কলোনির রাইজর আপন হয়ে পড়া লালির আশু আরোগ্য কামনা করেছে সকলে মরিয়নির পৰা জ্যোতিপ্রসাদ গগৈ নিউজ 18 অসম নর্থ ইস্ট লক্ষ্য ভ্রষ্ট বনকর্মী বন বিভাগক সহযোগ করে গুলিবিদ্ধ লালি মরিয়নির ফরেস্ট কলোনির হিরোর ভরিত লাগিল গুলি নাহর পুতুকির সন্ত্রাসের মাজতে মরিয়নীবাসীর সাহস হয়ে পড়েছিল এই লালি প্রতি মুহূর্ততে নাহর পুতুকির অবস্থিতির তথ্য দিয়ে লালিয়ে সজাগ করে অঞ্চলবাসীক জনাঞ্চললৈ অহা নাহর ফুটুকীক বারে বারে খেদি পঠিয়াইছিল সাহসী লালিয়ে নাহর ফুটুকীটোক ট্রেংকুলাইজ করবলৈ বন বিভাগে অভিযান চলাই থাকোঁতেই গুলি লাগিল লালির ভরিত লালি গুলিবিদ্ধ হৈ সজ্জাগত হোৱাৰ পাছতেই ৰাইজৰ মাজত অধিক তীব্ৰতৰ হৈ উঠিছে নাহৰ পুতুকীৰ আতংক কিন্তু বীৰৰ ভূমিকা লোৱা কোন এই লালি এটা পোহনীয়া কুকুৰৰ নাম লালি লালিৰ গৰাকী মৰিয়নীৰ এক নম্বৰ ৱাৰ্ডৰ বাদল ঘোষ নামৰ লোকজন লালি গুলিবিদ্ধ হোৱাৰ পাছতে চিন্তিত হৈ পৰিছে গৰাকীও বন বিভাগে বাগত মারিবলে গই আমার লালির গাত লাগিছে স্থানীয় বাসীর কারণে সদায় কারণে সি হিরো আর আজি বিশেষকে যাওয়া রাতিরপরা বাঘর তাণ্ডব আসলে কিন্তু আমার এই লালির জড়িয়ে আমি গম পাইছো যে ইয়াত বাঘ ওলাইছে বলে তারপরে মানুষ গম পাইছে লালি আমার ঘর পোহনীয় কুকুর হয় আর রাতির কারণে যে মেন আমার পাহারাদার বলে কোব ইয়া শুয়ে আছে এটা চিন্তাত পড়ে আছো কেলে বন বিভাগে এতালে বাঘটা ধরবলে সক্ষম হওয়া নাই ইমান দিনে বন বিভাগে নোয়ারা কাম করে মরিয়নির ফরেস্ট কলোনির রাইজর আপন হয়ে পড়া লালির আশু আরোগ্য কামনা করেছে সকলে মরিয়নির পৰা জ্যোতিপ্রসাদ গগৈ নিউজ 18 অসম নর্থ ইস্ট